আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকের ক্লাসে আসার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত এবং প্রযুক্তি শিক্ষণ অভিজ্ঞতা চার নিয়ে তো আমরা সামনের দিকে যাই একটু করে শিক্ষণ অভিজ্ঞতা হচ্ছে চার শাসন হচ্ছে ছয় আমরা তো ইতিমধ্যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শিক্ষণ অভিজ্ঞতা বলতে আমরা যেটা বুঝেছি আমাদের অধ্যায় এই অধ্যায় নাম্বার চারের ছয় নাম্বার হচ্ছে মানে ছয় নাম্বার হচ্ছে পাঠ আর পৃষ্ঠা নাম্বার হচ্ছে তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন এই তিনটা বিষয়কে নিয়ে এই তিনটা পৃষ্ঠাতে তোমরা যদি ভালো করে বইগুলো দেখো পড়ে দেখো তাহলে খুব সহজে তোমাদের বোঝা হবে চলো আমরা গত ক্লাসের কাজগুলো একটু আলোচনা করি আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম অনেকগুলো বিষয় নিয়ে তথ্য ঝুঁকি নিয়ে আমরা আলোচনা করেছিলাম কিভাবে তথ্য প্রচার হয় তারপরে আমরা জরিপের মাধ্যমে তথ্য আদান প্রদানের ঝুঁকি নিয়ে আলোচনা করেছিলাম হ্যাঁ তথ্য আদান প্রদানের মাধ্যমগুলো চিহ্নিতকরণ কিভাবে চিহ্নিত করেছি এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম তো আগের সেশনে একটু করে যদি আমরা যাই তাহলে হচ্ছে তথ্য আদান প্রদানের ঝুঁকি ডিজিটাল মাধ্যমে ঝুঁকি অনলাইনের মাধ্যমে যে ঝুঁকিগুলো হয়ে থাকে এবং ডিজিটাল নয় বা সাধারণ মাধ্যমে ঝুঁকি থাকে যেটা ডিজিটাল মাধ্যমে সাধারণ করে তো আমরা একটু করে যদি পিছনে একটু আলোচনা করি সাধারণ মাধ্যমে ঝুঁকি বনাম ডিজিটাল মাধ্যমে ঝুঁকি কিভাবে হয় তোমরা একটু করে দেখো তথ্য আদান প্রদানের জন্য আমাদের বিভিন্ন মাধ্যম ব্যবহার করতে হয় আমরা সবচেয়ে ব্যবহার করি আমাদের মুখের ভাষা বা ইশারা এছাড়া সংকেত লিখিত বক্তব্য চিঠির মাধ্যমেও আমরা তথ্য আদান প্রদানে করে থাকি কিন্তু প্রযুক্তি আবিষ্কারের ফলে আমরা টেলিফোন ইন্টারনেট ওয়ারলেস প্রযুক্তির মাধ্যমে কম সময়ে অনেক বেশি তথ্য আদান প্রদান করতে পারি তো এতে আমরা দ্রুত তথ্য পৌঁছাতে পারলেও এই মাধ্যমগুলোতে ঝুঁকির পরিমাণও বেশি রয়েছে কাজে কেউ যদি ভালো উদ্দেশ্যে তাহলে খুব কম সময়ে অনেক বেশি মানুষের উপকার করা সম্ভব হয় একইভাবে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করলে খুব কম সময় অনেক বেশি মানুষের ক্ষতি করা যায় তাহলে আমি যদি মানুষের যদি কোনো ভালো কাজের জন্য যদি ব্যবহার করি আমাদের অনলাইনটা ফেসবুক টুইটার হ্যাঁ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো তাহলে এটা আমি সহজে মানুষের উপকার করতে পারবো আর যদি আর যদি মানুষের ক্ষতি করতে পারে কোনো ব্যক্তির কোনো সম্প্রদায়ের কোনো ব্যক্তির যদি কোনো বিষয়ে যদি আমি সমালোচনা করি কোনো খারাপ মন্তব্য করি এগুলো দ্রুত ছড়িয়ে পড়বে শিক্ষার্থী বন্ধুরা তো আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব এগুলো হচ্ছে আমাদের গত পাঠের আলোচনা আমরা আজকে যেটা আলোচনা করব হচ্ছে শাসন ছয় শ্রেণীকরণকৃত ঝুঁকি সমূহ বাস্তব জীবনে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের সম্ভাব্যতা আহ চিহ্নিতকরণ দেখো আমরা এখানে ছবি দেখতে দেখো সাথে সাক্ষাৎ হ্যাঁ একটু দূরত্ব বজায় রেখে আর কারোর সাথে আমরা পরিচিত কারোর সাথে আমরা সাক্ষাৎ করি তাহলে তার সাথে হ্যান্ডশেক করি কৌশল বিনিময় করি হ্যাঁ কথা বলি তো এগুলো হচ্ছে আমাদের একজনের সাথে একজনের তথ্য আদান প্রদান হ্যাঁ বিভিন্ন তথ্য আমরা আদান প্রদান করে থাকি তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে বাস্তব জীবনের তথ্য আদান প্রদানে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের সম্ভাব্যতা চিহ্নিত করো এই বিষয় নিয়ে আসলে তোমাদের সাথে কথা বলবো দেখি আমরা পরবর্তী স্লাইডে যাই তোমরা ইতিমধ্যে চুয়ান্ন পৃষ্ঠাটি একটু করে খোলো পৃষ্ঠার কেস স্টাডিটা আমরা একটু করে নীরবে পড়ি দেখো কেস স্টাডিতে কি আছে জুয়েল গত বছর বার্ষিক পরীক্ষার প্রতিযোগিতায় ছেলেদের দুইশো মিটার দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল ওই প্রতিযোগিতার শুরুতে আজকে আরেকজনের সঙ্গে ধাক্কা লেগে সে পড়ে যায় এবং সে উঠে দৌড় শুরু করে তখন তার বিদ্যালয়ে প্রতিযোগিতা দেখতে আসা একজন দর্শক তার পরে যাওয়ার ছবি তুলে এবং পরে তার সম্মতি ছাড়াই সামাজিক যোগাযোগের মাধ্যমে সেটি ছড়িয়ে দেয় জুয়েলের বাবা এটি সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখতে পেয়ে জুয়েলের জানায় এ ছবিতে অনেকে ভালো ও উৎসাহমূলক মন্তব্য করলেও কারো কারো মন্তব্য তার কাছে খুবই নেতিবাচক মনে হয়েছে এতে জুয়েল মানসিকভাবে কিছুটা ভেঙে পড়ে বিষয়টি বিদ্যালয়ের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের শিক্ষককে জানায় কিন্তু তাৎক্ষণিকভাবে যে ছবিটি ছড়িয়ে দিয়েছিল তার সঙ্গে যোগাযোগ করে ছবিটি সরিয়ে নিতে বলেন ছবিটি সরিয়ে নেওয়ার পরও বিষয়টি নিয়ে জুয়েল এখনো কিছুটা বিষণ্ণ তাহলে এটা দিয়ে আমরা বুঝি কারো ছবি যদি আমি ফেসবুকে তারপর সামাজিক যোগাযোগের মাধ্যমে কারো বিষয়ে যদি আমি নেগেটিভ কিছু লেখি হ্যাঁ তাহলে বা পজিটিভ কিছু লিখলেও আমি তার অনুমতি নিয়ে মূলত তার অনুমতি নিয়ে আমরা ছবিগুলো কি করব শেয়ার করব। তাহলে এবার আমরা বলো ব্যক্তিগত গোপনীয়তা কি ব্যক্তিগত গোপনীয়তা যেটা বলতে যেটা আমরা বুঝি হচ্ছে ব্যক্তিগত তথ্য যখন একজন মানুষের ঝুঁকি বা বিপদের কারণ হয়ে দাঁড়ায় তখন ওই তথ্যগুলো গোপন রাখতে হবে তখনই ওই তথ্যগুলো হয়ে যায় ব্যক্তিগত গোপন তথ্য তাহলে আমাদের বুঝতে হবে কখন একটি তথ্য ঝুঁকির কারণ হয়ে যায় আমার নাম আমার নাম এটি একটি ব্যক্তিগত তথ্য কিন্তু এটি সবাই জানতে পারে গোপন করার কিছু নেই আসলে কি তাই আমি কি রাস্তায় অপরিচিত একজন আমার নাম জিজ্ঞাসা করলে তাকে সঙ্গে সঙ্গে নাম বলি দিই বলি না আমরা কিছু তাকে আগে জিজ্ঞেস করি তিনি কেন আমার নাম জানতে চাইছেন তিনি কে তাই না অর্থাৎ যাকে আমি তথ্যটি দিচ্ছি সে কতটা বিশ্বস্ত সেটি আমরা যাচাই করি একইভাবে আমরা অভিভাবকের মোবাইল নাম্বার কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা এমন ব্যক্তির হাতে গেলে কি হতে পারে আমার অভিভাবককে কোনো বিপদের ভয় দেখিয়ে ওই ব্যক্তি অর্থ আস্বাদ করতে পারে তাই না তাহলে আমরা বুঝতে পারলাম মাধ্যম এবং ব্যক্তিবাদে আমাদের যে কোনো ব্যক্তিগত তথ্যই ব্যক্তিগত গোপন তথ্য হতে পারে আমাকে কেউ জিজ্ঞাসা করলো আমি সঙ্গে সঙ্গে আমার বাড়ির বিভিন্ন ডিটেলস বলে দিলাম মোবাইল নাম্বার আমার বাবার মায়ের আসলে তাকে যে আমি বলবো সে কতটুকু বিশ্বস্ত সে আমার পরিচিত কিনা না অপরিচিত হ্যাঁ সে আমাকে চিনি কিনা বা আমি তাকে চিনি কিনা তো এভাবে যদি না হয় তাকে আমি আমার ব্যক্তিগত তথ্যগুলো দিতে পারি না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এবার তোমরা ছয়টি দলে বিভক্ত হয়ে যাও আমরা এদিকে একটু করে আরেকটু পড়ি ব্যক্তিগত তথ্য যখন একজন মানুষের ঝুঁকি বা বিপদের কারণ হয়ে দাঁড়ায় তখন ওই তথ্যগুলো গোপন রাখতে হয় তখনই ওই তথ্যগুলো হয়ে যায় ব্যক্তিগত গোপন তথ্য অর্থাৎ মাধ্যম ব্যক্তিভেদে আমাদের যে কোনো ব্যক্তিগত তথ্য ব্যক্তিগত গোপন তথ্য হতে পারে এজন্য আমাদের ব্যক্তিগত কোনো তথ্য আমরা অপরিচিত কারোর সাথে শেয়ার করব না তাহলে উল্লেখিত কেস স্টাডিতে কি ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে তা পোস্টার পেপারে লিখে উপস্থাপন করো এটা হচ্ছে আজকে যে সমস্যাটি আমরা অপরিচিত কাউকে যদি আমাদের ব্যক্তিগত তথ্য যদি শেয়ার করে দিই তাহলে কি সমস্যা হতে পারে এটা নিয়ে তোমরা একটা পোস্টার পেপার তৈরি করবে বা খাতায় নোট করবে তোমাদের অ্যাসাইনমেন্ট বাড়ির কাজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চিহ্নিত সমস্যাটি বাস্তব জীবনে কিভাবে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন হতে পারে তার সম্ভবতা চিহ্নিত করে পোস্টার পোস্টার তৈরি করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রতিদিনই আমাদের এই চ্যানেলে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো আইসিটি ডিজিটাল সরি ডিজিটাল প্রযুক্তি ক্লাসগুলো নতুন নতুন আপডেট দিচ্ছি এবং ক্লাসগুলো আপলোড করছি আশা করি তোমরা দেখবা সঙ্গে থাকবা নতুন নতুন তথ্য তোমরা জানতে পারবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম